এক বছর আগে তৈরি হওয়া রাস্তার বেহাল দশা। বাগদায় কেন্দ্রীয় দলের সামনে বেহাল দশার অভিযোগ গ্রামবাসীদের। কেন্দ্রীয় দলের সামনে অপ্রস্তুতে পঞ্চায়েত কর্মীরা। বিভিন্ন বিষয় নিয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সামনে ক্ষোভ উগড়ে দিলেন বাসিন্দারা। ভাঙা রাস্তা ও প্রধানমন্ত্রীর আবাস যোজনার ঘর নিয়ে কেন্দ্রীয় প্রতিনিধিদের সামনে অভিযোগ করেন তারা। সোমবার বাগদার কোনিয়ারা এক নম্বর গ্রাম পঞ্চায়েতে দুই সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল পরিদর্শনে আসেন। পঞ্চায়েত অফিসে উপভোক্তাদের সঙ্গে কথা বলেন প্রতিনিধি দল। আবাস যোজনা ও 100 দিনের কাজ পরিদর্শনে যান বালিন্দা পুকুর গ্রামে। সেখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর নিয়ে নানা প্রশ্নের মুখে পড়তে হয় পঞ্চায়েত কর্মীদের। বলেছে জব কার্ড লেবার নিয়ে আসবে 5 জন, হ্যান্ডিক্যাপ আর যারা বৃদ্ধ ভাতা পায় তাদের 5 জন করে ঢুকতে দেবে কেন্দ্র থেকে, উনারা বলেছে সেইভাবে নিয়ে আসবে। এইবার যখন অনেক মানুষজন হবে তারা তো বলতে চাচ্ছে না কথা, তারা তো কালকে সব ভিজিট করেছে না। আমার সাধারণ মহিলাদের সাথে কোনো তর্ক থাকে ভুল বুঝে আছে উপপ্রধান, দেড় বছর তো হচ্ছে কি কোনো টাকা পয়সা তো কেন্দ্র থেকে কলার বা হচ্ছে মাটি কাটার টাকাই ঢোকেনি, তাকে তো উপপ্রধান উল্টো পাল্টা বুঝিয়ে তাকে হচ্ছে এইভাবে এনে যে পঞ্চায়েতের সাথে গন্ডগোল করুক সেটা চাচ্ছে। একটি ঢালাই রাস্তা এক বছর আগে নির্মাণ হয়েছে, কিন্তু সেই ঢালাই রাস্তার ভগ্ন দশা নিয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্য প্রশ্ন করেন এক বছরের মধ্যে কি করে ভাঙলো এই রাস্তা। নাই ইয়াহ কা বাতা রহে কর কি টিন শেড কা ওহি সিস্টেম হ্যায় কি নিচে ঢাল করনা হ্যায়, রুফ লেভেল ও কংক্রিট কা নাই হ্যায়, উসকা ইয়াহি হ্যায় অর কোই নাই। রোড কা কিয়া, রোড তো আপকে সামনে হ্যায়, ইসকে বারে মে আব মাই কিয়া কহুম। গ্রামবাসীদের দাবি এক বছর আগে রাস্তা নির্মাণ হয়েছিল, তার মধ্যেই রাস্তা ভেঙে গিয়েছে। স্থানীয় বাসিন্দা ময়না সমাজদার অভিযোগ করেন এক বছর আগে ঢালাই রাস্তা তৈরি হয়েছে, এর মধ্যে রাস্তা ভেঙে গিয়েছে। তার অভিযোগ এই রাস্তা দিয়ে কোনো বড় গাড়ি চলাচল করে না, তবুও ভেঙে গিয়েছে রাস্তা। রাস্তা তো যে ভেঙে গেছে এক কতদিন আগে করেছে? ওই এক বছর মতন হয়েছে। এক বছরের মধ্যে এরকম রাস্তা ভেঙে গেল? ভেঙে তো গেল, দেখছেন তাই যে পঞ্চায়েত থেকে বলছিল যে ট্র্যাক্টর যায় এর উপর দিয়ে, তা সেই কারণে যায় কি? না না, এই তো সেই রাস্তা না, গাড়ি ঘোড়া যাবে। অপর এক বাসিন্দা বলেন নিম্নমানের মাল ব্যবহার করায় রাস্তার বেহাল দশা। এই ঘটনায় কেন্দ্রীয় প্রতিনিধি দলের সামনে অপ্রস্তুতে পড়েন পঞ্চায়েত কর্মীরা। এই এক বছর মতন হয়েছে, কিন্তু লেখা ছিল সেই লেখা কালকে রং মুছে দিয়ে নতুন করে লেখে গেছে। এই যে টাকার স্যাংশন হয়েছে সেই টাকা লাগিয়েছি না, যা লেখেছে ও লাগিয়েছি না, কত টাকা ওই তো ভেঙে গেছে, ওই যেরকম সেরকম ভেঙে গেছে, সেরকম হয়েছে নাকি রাস্তা? যেরকম যত টাকার স্যাংশন লেখা অত টাকা তো করে নাই, দেখেন ওই মাঝখানে কী হয়েছে অবস্থা। এটা তো আগের যে লেখা ছিল সেটা মুছে দিয়ে নতুন করে কালকে লিখে দিয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।